সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, মহান আল্লাহ তাআলার কৃপায় ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। আমি গত সপ্তাহে রবিবারের ক্লাসটা তোমাদের নিতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত ক্লাস তোমরা পাবে আশা করছি। তাহলে চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি হাজেরা খাতুন, সিনিয়র শিক্ষক বাংলা, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। আমি আজও তোমাদের সামনে হাজির হয়েছি মাধ্যমিক বাংলা সাহিত্য নিয়ে। মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে আজকে তোমাদের কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে আলোচনা করার আগে তোমাদের দু একটি ছবি প্রদর্শন করে দেখাচ্ছি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দিগন্ত জুড়া সবুজ মাঠ, প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি। প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে, প্রাণচঞ্চল থাকে। দেখো, আমরা আরো কিছু ছবি দেখব। এই যে দেখো, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই যে এশুরীয় সভ্যতা বলো, বেবিলন সভ্যতা বলো, এগুলো এখন কি ধ্বংস? স্তূপ ছাড়া আর কিছুই নয়। তাহলে এই যে দেখো, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলছে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যু আছে, মানুষের তৈরি জিনিসের মৃত্যু আছে, ধ্বংস আছে, কিন্তু এ জগতে কি নেই? সৌন্দর্যের মৃত্যু নেই, ধ্বংস নেই, এবং মানুষের স্বপ্নেরও কি নেই? মরণ নেই। এরই প্রেক্ষিতে এই প্রকৃতি বিষয়ে একটি আমরা কবিতা পড়ব। তাহলে সেই কবিতাটি আমরা জেনে নেই কি হবে। কবিতার বিষয় হচ্ছে সেই দিন এই মাঠ, লিখেছেন কবি জীবনানন্দ দাস। তাহলে আমরা সেই দিন এই মাঠ কবিতা আলোচনা করার আগে এর মূল বক্তব্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, চালকা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকা চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃত পক্ষে মানুষ সে মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। তাহলে আমরা সেই দিন এই মাঠ কবিতার মূল বক্তব্য সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। এখন আমরা এই পাঠ শেষে এই কবিতা পরে আমরা কি শিখব সেটা একটু জেনে নিই। মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের সৌন্দর্য পিপাসু সত্তার চিরন্তনতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। বাংলার নৈসর্গিক পরিবেশের প্রতি কবির মমত্ব বোধের স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা এই পাঠের শিক্ষণফল জেনে নিলাম। এখন সেই দিন এই মাঠ কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব। কবি জীবনানন্দ দাস, এই যে দেখো তার ছবি আমরা দেখতে পাচ্ছি, কবি জীবনানন্দ দাসের ছবি দেখতে পাচ্ছি, প্রকৃতি প্রেমী কবি। তাহলে
এই জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করে। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনে শুরু হয়। তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজশ কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। এক সময় তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। তার কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, লতা, পাতা ও পশু পাখি নতুন পরিচয়ে ধরা পড়েছে। আমরা কবি পরিচয় সম্পর্কে জেনে নিলাম। মৃত্যুবরণ করেছেন 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাহলে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। এখন আমি কবিতাটা তোমাদের একটু পড়ে দিচ্ছি, তোমরা এভাবে বাসায় পড়ে নিবে। খুবই ছোট একটি কবিতা, 13 লাইনের কবিতা, তোমরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলবে বাসায়। সেই দিন এই মাঠ, কবি জীবনানন্দ দাস। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানে এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালকা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, হ্যাঁ নৌকোগুলো এসে লেগেছে জলের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প চিরবে চিরকাল। এশিয়ার ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তাহলে আমি কবিতাটি তোমাদের পড়ে শোনালাম, তোমরা এইভাবে বাসায় বারবার পড়বে। এখন সরব পাঠ বাসায় পড়ে নিও, যেহেতু অনলাইনের ক্লাস বা বাসায় পড়ে নিও। আমরা এই কবিতাটি পড়ে যে শব্দার্থগুলো জানবো সেগুলো একটু দেখে নিই। দেখো, স্তব্ধ, নিশ্চল, নিঃশব্দ, নিঃসার, নক্ষত্র, তারা, তারকা, কলর, কোলাহল, সম্মিলিত, গুঞ্জন, আরো কিছু আমরা শব্দের অর্থ জেনে নিই। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পাখি, খেয়া নৌকা, খাল বা নদী পারাপারের জন্য নৌকা, বেবিলন, ধ্বংসপ্রাপ্ত একটি সভ্যতার নাম। এখন আমি এই কবিতার লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেব, তোমাদের অনেক সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে লাইন দুটো আগে আমি পড়ে দিচ্ছি, তারপরে এর বিশ্লেষণ করে দিব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে। দেখো এই চরণ দুটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন, স্তব্ধ অর্থ হচ্ছে নিশ্চুপ। সেই দিন অর্থে কবি সময়ের একটি প্রেক্ষিতকে তুলে ধরেছেন। সময় প্রবাহমান, তাই নদীর স্রোত বা বাতাসের মতো সেও অনবরত বয়ে চলে। তবে কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালে কোনো সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময়, রহস্যময় ও প্রকৃতির সেদিনও তার স্বরূপকে উজ্জীবিত রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য।
তারপরে দেখো, সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে। এই চরণ দুটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন, সাত অর্থ হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা, সোনার স্বপ্ন বলতে মূল্যবান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে। সময়ের আবর্তনে কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো স্বপ্ন বা স্বপ্নের বয়ান। কবির কল্পনার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যের ভাণ্ডার, সে ভাণ্ডার কখনো ফুরায় না, কখনো হারাবার নয়। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সবসময় নতুন করে প্রতিভাত হবে। দেখো, আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, এ চরণের মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন শিশির অর্থ হচ্ছে নিহাত বা হীন। প্রকৃতির ছোট থেকে ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে অধরা নয়, তাই শীতের শিশির বা চালতা ফুলের সৌন্দর্য তার চোখ থেকে হারিয়ে যায়নি। আর চালতা ফুলের উপর শিশির বিন্দু পড়ছে, তখন তার আরো রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করেছে। কবি মনে করেন পৃথিবীতে তার থাকা না থাকার উপরে এই সৌন্দর্য নির্ভর করে না, এ সৌন্দর্য চিরকালীন এবং প্রকৃতিতে তার সময়ের পর সময় থেকে যাবে। এর পরের চরণে দেখি আমরা, দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীজির দরে। এই যে দেখো, হিন্দুদের পৌরাণিক দেবী মানে ধন সম্পদের, এবং ধন সম্পদের দেবী হচ্ছে হলো লক্ষ্মী, এবং তার বাহন হচ্ছে হলো পেঁচা। তাহলে দেখি এর চরণটির মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছেন। লক্ষ্মী পেঁচা হচ্ছে পাখি বিশেষ, আর লক্ষ্মী হচ্ছেন পৌরাণিক ও লৌকিক দেবী। পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্যের ও সমৃদ্ধির দেবী, আর তার বাহন হচ্ছে পেঁচা। আবার পেঁচা হচ্ছে একটি লৌকিক পাখি, আর দেবী লক্ষ্মীও লৌকিক ভাবে পূজিত হন। কবি মনে করেন লৌকিক এই পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে প্রকৃতির বিশেষ রূপ, রূপময় বাংলার প্রাকৃতিক সমৃদ্ধি বোঝাতে আমরা শ্রী লক্ষ্মী কথাটি ব্যবহার করি। কবি মনে করেন এই সময় হারিয়ে গেল প্রকৃতি থেকে, এই লক্ষ্মী শ্রী হারিয়ে যাবে না, প্রকৃতির বৈচিত্র্যের লক্ষ্মী পেঁচাও গেয়ে যাবে তার গান অনন্তকাল ধরে। সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে, এই চরণটির মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন নিত্যদিনের ভাঙা করার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও সাতকে পূরণ করে যাবে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। কবি বলেছেন তিনি যখন থাকবেন না, তখন প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। তারপরে দেখো, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলর। দেখো এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। মৃদু অর্থ ধীরে বা আস্তে, কলরব অর্থ হচ্ছে বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন। কবি এই চরণে প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি বলতে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে, যে আলো উত্তাপহীন সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ গন্ধকে বোঝানো হয়েছে, এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনিকে মৃদুভাবে শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করে, প্রকৃতির নিস্তব্ধতা কবিকে তার খুব কাছে নিয়ে আসে। দেখো,
পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এ চরণটির দ্বারা বোঝানো হয়েছে কবি এখানে প্রকৃতির রূপময় রহস্যের দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। প্রকৃত নিবিষ্ট কবি তার প্রকৃতির রূপময় বৈচিত্র্যের প্রতি সমর্পণ করেছেন নিজেকে, তাই প্রকৃতির মাঝে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান সে গল্প তার কাছে ক্ষণকালের বলে মনে হয় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এই গল্প তার সময়কে ছাড়িয়ে মহাকালের বিস্তারে নিজেকে মেলে ধরবে, এ কারণে তার সঙ্গে এ সময় হারিয়ে যাবে না। পৃথিবী শেষাবধি কবি কল্পের এই গল্প বেঁচে থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে আছে। দেখো এ চরণটির দ্বারা কি বোঝানো হয়েছে, এশিরিয়া ও বেবিলন দুটোই সভ্যতার নাম যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কবি মনে করেন মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনে যে বৃহৎ সভ্যতা করে তুলেছিল তা আজ পৃথিবীতে অস্তিত্বহীন ধ্বংস হয়ে গেছে মানব সৃষ্ট সেই সভ্যতা। কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনে যে বিচিত্র অনুভব তা কখনো শেষ হয় না, কারণ প্রকৃতির রহস্যময় সে তার সৌন্দর্য আপনি সৃষ্টি করেছে, এই কারণে সভ্যতা ধ্বংস হলেও এ সৌন্দর্য কখনো শেষ হবে না। তাহলে আমরা কবিতার লাইনগুলোর অর্থ আমরা জেনে নিলাম। তোমরা বাসায় বই দেখে বারবার মিলিয়ে নেবে, তোমাদের অনেক সুবিধা হবে, সৃজনশীল প্রশ্ন করতেও তোমাদের সুবিধা হবে। দেখো তোমাদের একক কাজ দিচ্ছি, তোমরা বাসায় করে নিও। কবি জীবনানন্দ দাস কোন পেশায় নিয়োজিত ছিলেন? নদী কোথায় বসে স্বপ্ন দেখবে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানে। এখানে মাঠ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? সেই দিন এই মাঠ কবিতার কি প্রাধান্য পেয়েছে? তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও, আমি সাইডে উত্তর দিয়েছি। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, পঙ্ক্তিতে কোন অনুভূতি বহিঃপ্রকাশ ঘটেছে? তোমরা উত্তর মিলিয়ে নিও, সাইডে লিখে দিয়েছি। তোমাদের দলীয় কাজ দিচ্ছি, সেই দিন এই মাঠ কবিতার প্রকৃতির যে শাশ্বত রূপটি ফুটে উঠেছে তার বর্ণনা করো। সভ্যতার ধ্বংস ও মানুষের মরণশীলতার বিষয়টিকে কবি কিভাবে উপলব্ধি করেছেন সেটা ব্যাখ্যা করো। এটা তোমাদের দলীয় কাজ, তোমরা বাসায় করে নিও। তারপরে দেখো আমি সৃজনশীল একটি প্রশ্ন লিখে আমি তোমাদের মূল্যায়ন করব, কারণ এটা তোমাদের তো ক্লাসে আমি সরাসরি করাতে পারছি না, অনলাইনে ক্লাস তোমরা বাসায় প্রচুর সময় পাবে, এর জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা বাসায় করে নেবে, এই উত্তরটা লিখে নেবে। এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কে কোনোদিন কখনো কারো মনে পড়ে? আমি একটি গানের লাইন দিয়েছি, তবুও তো ফুটে ফুল পাখি গান গায়। আজ কি ধুলো হয়ে আছে, আজ কি ধুলো হয়ে আছে, ওই যে বেবিলন সভ্যতা ধুলো হয়ে আছে আমি পড়িয়েছি তোমাদের। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে গান গাইবে কেন, পড়িয়েছি, তোমরা স্লাইডেই পাবে উত্তরগুলো। উদ্দীপকের শেষ দুটি চরণ সেই দিন এই মাঠ কবিতার কোন বিশেষ দিকের প্রতিনিধি বর্ণনা করো। স্লাইডগুলো তোমরা ঠিক মতো যদি পড়ে যাও তাই এই উত্তরগুলি তোমরা দিতে পারবে। উদ্দীপকের মূল কথা সেই দিন এই মাঠ কবিতার মূল ভাবে সমান্তরাল কি, তোমার মতামত বিশ্লেষণ করো। এটা তোমাদের মূল্যায়নের জন্য আমি করেছি, কতটুকু বুঝতে পারলে জানতে পারলে এটা যাচাই করার জন্যই আমি এই উদ্দীপক লিখে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তোমরা বাসায় করে ফেলবে। সবশেষে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি,
সেই দিন এই মাঠ কবিতার মানুষের মৃত্যু ও প্রকৃতির স্থায়িত্বের দিকটি বিশ্লেষণ করো। এটা তোমরা বাসায় করবে, করে নিয়ে আসবে, আবার আগামী ক্লাসে তোমাদের নতুন এবং খুবই চমকপ্রদ ক্লাস নিয়ে আমি হাজির হব। আশা রাখছি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে আয়ত্ত করেছ। তাহলে আমার এই ক্লাসে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবশেষে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবশেষে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।